নমস্কার বন্ধুরা, মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁকড়ার ঝাল রান্না করব, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি শিল নোড়ায় জিরে, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা, আদা আর রসুন ভালো মিহি করে বেটে নেব। এবার আমি কড়াইটা উনানে বসিয়ে নেব। কাঁকড়া আমি সুন্দর করে কেটে নিয়ে এসেছি। এবার কাঁকড়াগুলো লবণ আর হলুদ মাখিয়ে হালকা করে সুন্দর করে ভেজে নেব। কাঁকড়া ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁকড়া এরকম হালকা করে ভেজে নিতে হবে। এই কাঁকড়া ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। এবার কুচিয়ে রাখা টমেটো কাটা এর মধ্যে দিয়ে দেবো, আর হালকা করে একটু লবণ দিয়ে দেবো যেন তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায়। দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার কাঁকড়া মাখানো পাত্রে জল নিয়ে নিয়েছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা জাল হয়ে গেছে, এবার এর মধ্যে কাঁকড়াগুলো ঢেলে দেবো। দেখুন আমার এটা হয়ে গেছে, এবার এতে একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেবো। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খান, আশা করি আপনাদের ভালো লাগবে।